পৃষ্ঠা উনপঞ্চাশ পঞ্চম অধ্যায় পুষ্টিতে ভিটামিনের ভূমিকা এক ভিটামিন কি এর সম্বন্ধে বিস্তারিত লেখ উত্তর উনিশশো সালে বিজ্ঞানী ফাঙ্ক অত্যাবশ্যক সহায়ক খাদ্য খাদ্য উৎপাদন না অত্যা আবার বলছি উনিশশো সালে বিজ্ঞানী ফাঙ্ক অত্যাবশ্যক সহায়ক খাদ্য প্রদান খাদ্যপাদান যা কার্বোহাইড্রেট ফ্যাট ও প্রোটিন ছাড়াও দরকার হয় তার নামকরণ করেন ভিটামিন অর্থাৎ ভাইটাল অ্যামাইন ভিআইটিএল অ্যামাইন এ এম আই ই ল্যাটিনে মানে বা মানে জীবন ও অ্যামাইন মানে অ্যামোনিয়া পরে দেখা যায় সব ভিটামিন অ্যামিন গোষ্ঠীভুক্ত নয় তাই ভিটামিনের ই বাদ দিয়ে কথাটি আচ্ছা আমি এখানে তো ভুল হয়েছে আরেকবার পড়ে দিচ্ছি উনিশশো সালে বিজ্ঞানী ফাঙ্ক অত্যাবশ্যক সহায়ক খাদ্যা প্রদান খাদ্য প্রদান যা কার্বোহাইড্রেট ফ্যাট ও প্রোটিন ছাড়াও দরকার হয় তার নামকরণ করেন ভিটামাইন অর্থাৎ ভাইটাল অ্যামাইন এখানে বারানটা ভিআইটি এম আই এনই ল্যাটিনে ভিটামানে জীবন ও অ্যামাইন মানে অ্যামোনিয়া পরে দেখা যায় সব ভিটামিন অ্যামিন গোষ্ঠীভুক্ত নয় তাই মাইনের ই বাদ দিয়ে কথাটি ভিটামিন ভি আই টি এ এম আই এন বলে অভিহিত হয় প্যারাগ্রাফ যে সমস্ত খাদ্য উপাদান সামান্য পরিমাণে আহারে দেহ পুষ্ট হতে সাহায্য করে ও শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে তাকেই ভিটামিন বলে অনেক ধরনের ভিটামিন খাদ্যে পাওয়া যায় যার যে কোনো একটির অভাব হলে একটি বিশেষ করে ধরনের না একটির অভাব হলে একটি করে বিশেষ ধরনের রোগ দেখা যায় ভিটামিন সাধারণত দুই প্রকার এক ফ্যাটে দ্রবণীয় ভিটামিন এ ডি ই কে দুই জলের দ্রবণীয় ভিটামিন বি কমপ্লেক্স সি ও পি প্যারাগ্রাফ উনিশশো সালে ডক্টর ডেম ব্র্যাকেটের বাংলায় ড্যাম লেখা আছে ডক্টর ডেম ডি এম ই রক্ত তঞ্চনের সহায়ক একটি ভিটামিনের সন্ধান পান যার নাম দেন কোয়াগুলেশন ভিটামিন উনিশশো সালে তিনি ইস্ট ও যকৃত থেকে ভিটামিন বি আবিষ্কার করেন এটির অনেক উৎস বলে ব্র্যাকেটে প্যান্টোস মানে সর্বত্র এর নাম দেন প্যান্টোথ্যানিক অ্যাসিড উনিশশো সালে বিজ্ঞানী ফুন ও মরিস পরীক্ষাগারে ভিটামিন এ তৈরিতে সক্ষম হন উনিশশো সালে ড্যাম আরও গবেষণার মাধ্যমে আলফা আলফা থেকে ভিটামিন কে ভিটামিন কে ওয়ান না আলফা আলফা থেকে ভিটামিন কে ওয়ান এবং দয়েজি মাছ থেকে ভিটামিন কে টু তৈরিতে সক্ষম হন ষোলশো এক সালে ল্যান ট্যাব নামিকের ষোলশো এক সালে ট্যাব নাবিকের স্কারভি প্রাকেটে ভিটামিন সির অভাবে হয় কমলা লেবু ও পাটি লেবু দ্বারা ভালো করেন দুই অ্যান্টি ভিটামিন ভিটামিন সিউডো ভিটামিন কাকে বলে উত্তর অ্যান্টি অ্যান্টিভিটামিন যেসব জৈব পদার্থ ভিটামিনের কাজে বাধা দিয়ে তার কাজ নষ্ট করে এবং তাদের যৌগের রাসায়নিক গঠন ভিটামিনের মতোই সেই সব পদার্থকে অ্যান্টিভিটামিন বলে যেমন অ্যাভিডিন ব্র্যাকেটে ডিমে থাকে বায়োটিন ব্র্যাকেটে ভিটামিন বি কমপ্লেক্সের একটি ভিটামিন গ্যালেক্টো গ্যালেক্টোফ্লেভিন ভিটামিন বি টুর কাজকে নষ্ট করে প্রোভিটামিন প্রো মানে আগে প্রকৃতি থেকে কিছু প্রোভিটামিন পাওয়া যায় যার থেকে পরে ভিটামিন তৈরি হয়ে আমাদের শরীরে কাজে লাগে যেমন বিটা ক্যারোটিন হল ভিটামিন এর পূর্ব স্তর যা যকৃত বা অন্ত্রে গিয়ে ভিটামিন এতে রূপান্তরিত হয় গাজর হলুদ রঙের ফলে বিটা ক্যারোটিন থাকে আর আরগোস্টেরল সূর্য লোকে ভিটামিন ডিতে রূপান্তরিত হয় এটি উদ্ভিদজাত তেলে পাওয়া যায় সিউডো ভিটামিন সিউডো মানে ছদ্ম অর্থাৎ যেসব যৌগের রাসায়নিক গঠন ভিটামিনের মতো কিন্তু ভিটামিনের গুণগুলি নেই তাকে সিউডো ভিটামিন বলে উদাহরণ মিথাইল কোবালামিন এটি ভিটামিন বি টুয়েলভ সায়ানোকোবালামিন এর সিউডো ভিটামিন ষ্ঠা পঞ্চাশ ভিটামিন তিন ভিটামিন এ সম্বন্ধে আলোচনা ভিটামিন এর রাসায়নিক নাম হল রেটিনল উৎস এক প্রাণীজ মাছের তেল মাছের যকৃতের তেল দুধ মাখন ডিম ব্র্যাকেটে কুসুম দুই উদ্ভিজ্জ লাল কমলা হলুদ রঙের শাক সবজি পালং শাক কিছু ফল ও সবজির মধ্যে বিটা ক্যারোটিন পাওয়া যায় যেগুলি হল ভিটামিন এর পূর্বস্তর যেখানে সেখানে এক গ্লাস দুধের ছবি আছে এই প্রথম যেটা উৎস প্রাণীজ সেখানে একটা এক গ্লাস দুধের আছে আর এই এখানে কিছু শাক সবজি ফল এগুলোর ছবি আছে দৈনিক চাহিদা প্রাপ্ত বয়স্কদের পাঁচ হাজার আইইউ শিশু গর্ভবতী ও স্তন্যদায়ী মায়েদের চাহিদা কিছুটা বেশি ছ হাজার থেকে আট হাজার আইইউ কার্যাবলী দেহেজ এক দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সাহায্য করে দুই রেটিনার রড কোষ গঠনে গঠনে সহায়তা করে তিন দৃষ্টিশক্তি ভালো রাখে ও রাতকানা রোগ প্রতিরোধ করে চার প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে পাঁচ ত্বকের কোমলতা ও ঔজ্জ্বল্য বজায় রাখে সাত ক্ষতস্থান পূরণে সাহায্য করে পৃষ্ঠা একান্ন অভাবজনিত রোগ এক দেহের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় দুই রাতকানা রোগ হয় তিন চোখের ল্যাক্রিমল ল্যাক্রিমল গ্রন্থি বিনষ্ট হয়ে চোখের জল শুকিয়ে ড্রাই আই হয় চার চোখে জেরাফথ্যালমিয়া থ্যালমিয়া রোগ হয় কর্ণিয়া শুকিয়ে যায় পাঁচ চামড়া শুকিয়ে আঁশ ওঠে ব্যাঙের চামড়ার মতো হয় ছয় চুল ও হাড় ভঙ্গুর হয়ে পড়ে স্বাদ চোখের মনিতে সাদা দাগ পরে বিটাট স্পট বলে আধিক্যজনিত ফল দীর্ঘদিন ধরে প্রয়োজনের অতিরিক্ত ভিটামিন এ গ্রহণ করলে তার লিভারে জমা হয় এর ফলে নানা ধরনের শারীরিক সমস্যার সৃষ্টি হয় যেমন এক ওজন কমে দুই ক্ষুধা মান্দ বমি বমি ভাব দেখা যায় তিন চুল পড়ে যায় চার চোখে ক্ষত দেখা যায় পাঁচ সহজে রক্তক্ষরণ হয় ছয় অস্থি ও চুল নষ্ট ও ভঙ্গুর হয় চার ভিটামিন ডি সম্বন্ধে আলোচনা করো উত্তর এটি ফ্যাটে দ্রবণীয় ভিটামিন এর বৈজ্ঞানিক নাম ক্যালসিফেরাল এটি খাদ্য ছাড়াও ত্বকের সূর্যের আলো লেগে সংশ্লোষিত সংশ্লেষিত হয় এটিকে অ্যান্টি ব্যাকেটিক ফ্যাক্টর বলে ভিট ডি ভিটামিন ডি এর বিভাগগুলি হল ভিট ডি ওয়ান ডি টু ডি থ্রি এর মধ্যে ভিট ডি টু সবথেকে বেশি শক্তিশালী উৎস প্রাণীজ মাছের যকৃতের তেল মাখন দুধ ডিম ত্বকের উপর সূর্য সূর্যকিরণ ভিড়ি তৈরি হয় সূর্য কিরণে ডি তৈরি হয় উদ্ভিজ্জ উদ্ভিজ্জ তেলে এটি নগণ্য পরিমাণে পাওয়া যায় দৈনিক চাহিদা বয়স্কদের দুশো থেকে পাঁচশো আইউ শিশুদের বয়স অনুসারে পাঁচশো থেকে এক হাজার আইউ গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে আটশো আইউ কার্য কার্যাবলী এক ক্যালসিয়াম শোষণে খুবই সহায়তা করে দুই দাঁত ও হাড়ের পুষ্টি সাধন করে মজবুত রাখে তিন ফসফেট শোষণে সহায়তা করে চার রক্তে ক্যালসিয়ামের ভারসাম্যতা রক্ষা করে পাঁচ প্যারাথাইরয়েড গ্রন্থির কাজকে নিয়ন্ত্রণ করে ছয় রিকেট প্রতিরোধ করে অভাবজনিত রোগ এক এক শিশুদের হয় ব্র্যাকেটে হাড় মোটা হয় না সরু হয়ে বেঁকে যায় ও বড়দের অস্ত্র ম্যালেশিয়া হয় দুই রক্তে ক্যালসিয়ামের পরিমাণ কমে যায় তিন হাড় ভঙ্গুর হয় মাথার হাড় ঠিকমতো শক্ত হয় না পৃষ্ঠা বাহান্ন চার শিশুদের দাঁত উঠতে দেরি হয় পাঁচ দাঁত ভেঙে যায় বৃদ্ধি ঠিকমতো হয় না ছয় স্পাইনাল কর্ডে স্বাভাবিক গঠন নষ্ট হয় আধিক্যজনিত সমস্যা চাহিদার থেকে বেশি ভিটামিন ডি দীর্ঘদিন ধরে শরীরে প্রবেশের ফলে ওজন কমে রক্তে ক্যালসিয়াম ও ফসফরাসের পরিমাণ বাড়ে অনেক খারাপ লক্ষণ দেখা যায় যেমন এক বমি ভাব বমি হওয়া দুই মাথায় ব্যথা তিন শরীরে অবসন্ন ও ঝিমঝিমে ভাব চার শরীরের নরম অংশে প্রাকেটে পেশি ক্যালসিয়াম জমতে থাকে পাঁচ ভিটামিন ডির খুব বেশি আধিক্যের ফলে কিডনি খারাপ হয়ে যেতে পারে পাঁচ ভিটামিন ই সম্বন্ধে লেখ উত্তর ভিটামিন ই ফ্যাটের দ্রবণীয় ভিটামিন যা বন্ধাত্ম প্রতিরোধ করে এর বৈজ্ঞানিক নাম টোকোফেরল ব্র্যাকেটে টোকোস মানে বাচ্চার জন্ম ফেরস মানে বহন করা উনিশশো বাইশ সালে ইভান্স ও বিশপ গবেষণায় দেখেন যে উদ্ভিজ্জ তেলে যে উপাদান পাওয়া যায় তা ইঁদুরের ভ্রূণকে রক্ষা করে এবং এর অভাবে গবেষণালব্ধ ইঁদুরের ভ্রণ মরে যাচ্ছে তারা এই উপাদানের নাম দেন ভিটামিন ই এটি অক্সিজেন ইউভি রে ও খারের সংস্পর্শে ধ্বংস হয় উৎস উদ্ভিজ্জ উদ্ভিজ্জ তেল তৈলবীজ বাদাম তিল তিসি দানাশস্য আলফা আলফা সুটি জাতীয় খাদ্য আপেল আঙুর কমলা লেবু প্রাণীজ মাছ মাংসে খুব অল্প পরিমাণে থাকে এটি চার প্রকারের হয় আলফা ব্র্যাকেটে সব সবথেকে শক্তিশালী বিটা গামা ডেলটা প্রাখিতে বন্ধার্থ রক্ষাতে ভূমিকা নেয় কাজ এক বন্ধার্ম নিবারণে সাহায্য করে দুই দেহের বিভিন্ন জারুন ক্রিয়া হ্রাস করে এ থ্রি ভিটামিন সি কে জারণ থেকে রক্ষা করে এই ভূমিকার জন্য একে অ্যান্টিঅক্সিডেন্ট বলে তিন এটি অসম্পৃক্ত ফ্যাটি অ্যাসিড চারণে বাধা দেয় ফলে দহনজাত ক্ষতিকারক পদার্থ দেহে জমতে পারে না প্র্যাকেটে ফ্রি রেডিক্যাল এবং বার্ধক্য বিলম্বিত হয় চার ভ্রূণের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে পাঁচ এটি পেশির কর্মক্ষমতা বজায় রাখে ও ক্ষয় রোধ করে এবং ফ্যাট জমতে যায় না ছয় এটি অক্সিজেন সংবহনে সহায়তা করে হৃৎপিণ্ড ও ধমনির কাজকে সহায়তা করে উচ্চ রক্তচাপ কমায় সাত যৌন হরমোন কোলেস্টেরল ও ভিটামিন ডির বিপাক ক্রিয়ায় এটি সক্রিয় ভূমিকা পালন করে চার আট স্নেহ পদার্থজাত টিউমারের চিকিৎসায় সহায়তা করে নয় রক্তকণিকার হিমোলিসিস প্রতিরোধ করে সিক্স ভিটামিন ই কতটা পরিমাণে কাজে লাগে এবং এর অভাবে কি হয় উত্তর চাহিদা বিভিন্ন বয়সে এর বিভিন্ন চাহিদা থাকে যার মধ্যে আলফা টোকোফেরল সব বেশি শক্তিশালী তিন ধরনের আলফা বিটা গামা ভিট ই একসঙ্গে খাদ্যে গৃহীত হয় প্রাপ্তবয়স্ক নারী পুরুষের ক্ষেত্রে এটি পনেরো থেকে কুড়ি মিলিগ্রাম দৈনিক গর্ভবতী নারীদের ক্ষেত্রে এটি তিরিশ মিলিগ্রাম দৈনিক দরকার হয় পৃষ্ঠা অভাবের ফল এর অভাবে ভ্রূণের স্বাভাবিক বৃদ্ধি হয় না গর্ভপাত হতে পারে প্রজনন ক্ষমতা কমে যায় ফলে বন্ধার্থ আসে রক্তকণিকায় হিমোলিসিস হয় রক্তে উচ্চ চাপ হতে পারে ত্বকের রুক্ষতা দেখা যায় পেশির কার্যক্ষমতা কমে যায় পেশি বিকৃতি ঘটে চোখের রেটিনার বিকৃতি ঘটতে পারে সাত ভিটামিন কে সম্বন্ধে আলোচনা করো উত্তর ভিটামিন কে একটি ফ্যাটের দ্রবণীয় ভিটামিন যা রক্ত রক্ত সঞ্চয়নে সাহায্য করে তাই একে অ্যান্টিহে হেমো হেমারোহেগি অ্যান্টিহেম হেমোরাহেগি ভিটামিন বলে এর বানানটা হচ্ছে এন টি আই এবার এম এমও আর এ এইচ এ সি হুম এর বৈজ্ঞানিক নাম হল ফাইলোকু ফাইলোকুইনোন খার আলো অম্ল ও জারুনে এটি বিনষ্ট হয় এটি দুই প্রকার ভিটামিন কে ওয়ান ফাইলোন্যপথোকুইন কুইনোন কে টু কে ফার সংকেত সি থার্টি ওয়ান এইচ ফর্টি সিক্স ও টু উৎস উদ্ভিদ সবুজ শাক পাতা শোকসবজি দানা শস্য ডাল কড়াইশুঁটি বাঁধাকপি টমেটো সয়াবিন প্রাণীজ দুধ চক্রেট মাছের তেল সামুদ্রিক মাছ চাহিদা বয়সের সঙ্গে সঙ্গে চাহিদা বাড়ে সদ্যজাতদের ক্ষেত্রে অভাব হলে অনেক সময় এক থেকে অনেক সময় পাঁচ থেকে এক মিলিগ্রাম ইঞ্জেকশান দেওয়া হয় দৈনিক প্রয়োজন শিশু দশ থেকে ষাট মাইক্রোগ্রাম প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে সত্তর থেকে একশো চল্লিশ মাইক্রোগ্রাম গর্ভবতী ও স্তনদায়ী স্তন্যদায় দানকারী মহিলাদের দুশো মাইক্রোগ্রাম কাজ এক অন্যান্য উপাদানের সঙ্গে একসঙ্গে সঠিক মাত্রা বজায় রেখে রক্ত তঞ্চয়নে সহায়তা করে দুই মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনে মাইটোকন্ড্রিয়ার মেমব্রেনে ফসফেট সংযোজনে সাহায্য করে তিন অস্থি ও দাঁতের ক্যালসিয়াম অবক্ষেপণে সাহায্য করে চার কোষকলার দহনে অংশ দেয় অভাবের ফল এক এই ভিটামিনের অভাবের ফলে রক্ত তঞ্চ টঞ্চনে তঞ্চনে কাজ ব্যাহত হয় কারণ অন্য উপাদানের কাজগুলিকেও এই ভিটামিনের অভাব ব্যাহত করে দুই রক্ত বন্ধ হতে সময় লাগার ফলে অতিরিক্ত রক্ত বের হয়ে শরীর দুর্বল হয় ও অ্যানিমিয়া হতে পারে আট জলে দ্রবণীয় ভিটামিনগুলি কি কি। উত্তর জলে দ্রবণীয় ভিটামিন হল ভিটামিন সি ভিটামিন পি এবং ভিটামিন বি কমপ্লেক্স যেখানে ভিটামিন বি ওয়ান থেকে বি টুয়েলভ এই বারোটি ভিটামিন আছে সেই ভিটামিনের নামগুলি হলো ভিটামিন বি ওয়ান থায়ামিন টি এইচ আই এমআইএনই ভিটামিন বি টু রাইবোফ্ল্যাবিন ভিটামিন বি থ্রি নায়াসিন ভিটামিন বি ফোর কোলিন ভিটামিন বি ফাইভ প্যান্টোথেনিক অ্যাসিড ভিটামিন বি সিক্স পাইরিডক্সিন ভিটামিন বি বা ভিটামিন এইচ ব্র্যাকেটে বায়োটিন ভিটামিন বি টুয়েলভ সায়ানো কোবালামিন ভিটামিন বি বা ভিটামিন এম ব্র্যাকেটে ফলিক অ্যাসিড প্যারা অ্যামাইনো বেঞ্জয়িক অ্যাসিড ইনসিটল লাইনো লাইনোয়িক অ্যাসিড নয় ভিটামিন বি ওয়ান সম্বন্ধে বিস্তারিত লেখ উত্তর এটি জলে দ্রবণীয় ভিটামিন বৈজ্ঞানিক নাম থায়ামিন সংকেত সি টুয়েলভ এইচ এর মধ্যে থায়াজোল ও পিরিমিডন নামক যৌগ থাকে পৃষ্ঠা আটান্ন না এটা হচ্ছে পৃষ্ঠা 54 1926 সালে বিজ্ঞানী জেনসন ও ডোনার চালের উপস্তর থেকে চালের ওপরের স্তর থেকে এটি আবিষ্কার করেন উত্তাপে এবং ভাতের মার সব বিশেদ্ধ জল ফেলে দিলে এটি নষ্ট হয় উচ্চ উধবীজ্য বিভিন্ন দানা শস্য ঢেঁকি ছাতা চাল গম সবুজ শাকসবজি ছোলা মটর বিন প্রাণীজ খুব বেশি নেই দুধ ইস্ট ও ডিমের কুসুমে কিছুটা মেলে দৈনিক চাহিদা প্রাপ্ত বয়স্কদের ক্ষেত্রে এক মিলিগ্রাম শিশুদের বয়স প্রাকেটে জিরো থেকে বারো মাস অনুযায়ী চার থেকে এক মিলিগ্রাম রোগাবস্থা গর্ভবতী ও স্তন্য ডাইনিদের ক্ষেত্রে আরও বেশি দরকার কার্যগুলি এক শরীরে এনজাইম হিসেবে কাজ করে দুই কার্বোহাইড্রেট ফ্যাট ও প্রোটিন সংশ্লেষণের সঙ্গে জড়িত এনজাইমের কাজে সাহায্য করে খাদ্যে এই ভিটামিন থাকলে বিপাক্রিয়া সহজ হয় তিন এটি স্নায়ুতন্ত্রের কাজকে স্বাভাবিক রাখে উদ্দীপনার সঞ্চালনে সাহায্য করে ও স্নায়ুতন্ত্র গঠনকে মজবুত রাখে চার মানসিক অবস্থার নিয়ন্ত্রণ করে তাই একে মনোবল রক্ষাকারী ভিটামিন বলা হয় পাঁচ এটি পরিপাক ও বিপাকে সহায়তা করে খাদ্য ঠিকমতো হজম করিয়ে খিদে বাড়ায় অভাবজনিত ফল এক বেরিবেরি রোগ দেখা যায় এ শুষ্ক বেরিবেরি প্রান্তীয় স্নায়ু ও স্নায়ুর ক্রিয়া ক্ষতিগ্রস্ত হয় পায়ের পাতায় আঙুলে অসানতা আসে ও হাঁটতে কষ্ট হয় হজমের সমস্যা দেখা যায় বি আর্দ্র আর্দ্র বেরিবেরি দেহে জল জমে গিয়ে দেহে স্ফীতি দেখা যায় পলি নিউরো নিউরাইটিস দেখা যায় ক্ষুদা মান্দ দেখা যায় পাকস্থলিতে অ্যাসিড ক্ষরণ কমে পেশির দুর্বলতা আসে সি কার্ডিয়াক বেরিবেরি বেরি শরীরে জল জমার ফলে হৃৎপিণ্ডের ডান অংশে স্ফীতি দেখা যায় ফলে হৃৎপিণ্ডের ওপর চাপ বাড়ে দুই শ্বাসকষ্ট বাড়ে কারণ রক্তে ল্যাকটিক ও পাইব্রুভিক অ্যাসিডের মাত্রা বাড়ে তিন হৃৎপিণ্ডের দুর্বলতা দেখা দেয় আচ্ছা এখানে একটা ছবি রয়েছে একটা পাত্রে ভাত রয়েছে পৃষ্ঠা পঞ্চান্ন চার নারীর নারীর গতি বাড়ে পাঁচ ফেলো হতে পারে ছয় স্নায়ুতন্ত্রের প্রদাহ দুর্বলতা দেখা যায় শিশুরাও বেদি বেদির শিকার হয় দশ ভিটামিন বি টু সম্বন্ধে আলোচনা করো উত্তর ভিটামিন বি টু একটি জলে দ্রবণীয় ভিটামিন যা ভিটামিন বি কমপ্লেক্সের অন্তর্গত এর রাসায়নিক নাম রাইবো উনিশশো সালে বিজ্ঞানী ওয়ারবার্গ ও খ্রিস্টান ইস্ট থেকে একে আলাদা করেন আলোতে তাপে ও অ্যালকালি দ্রবণে এবং সবজি বা শস্য সেদ্ধর জল ফেলে দিলে এটি বিনষ্ট হয় আণবিক সংকেত সি সেভেন্টিন এইচ টোয়েন্টি এন ফোর ও সিক্স উৎস উদ্ভিজ্জ আস্ত শস্য সবুজ শাক পাতা তৈল বীজ বাদাম ইস্ট প্রাণীজ দুধ চকলেট পেশি ডিম মানুষের অন্ত্রে ব্যাকটেরিয়ায় দ্বারা তৈরি হয় চাহিদা দৈনিক এক পয়েন্ট পাঁচ থেকে এক পয়েন্ট আট মিলিগ্রাম প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে গর্ভবতী ও স্তন্যদাত্রী নারীদের ক্ষেত্রে পয়েন্ট মিলিগ্রাম পার থাউজেন্ড কিএল কার্যাবলী এক দেহের স্বাভাবিক বৃদ্ধিতে অত্যাবশ্যক দুই অ্যামাইনো ও ফ্যাটি অ্যাসিডের সদ্ব্যবহারের জন্য প্রয়োজন তিন এটি ফ্যাড ও এফ এটি ফ্যাট ও এফ এম রূপে তেবোপ্রণীম জাতীয় উৎসেচকগুলির সহ উৎসেচক ব্র্যাকেটে কো এনজাইম হিসেবে কাজ করে চার সবকটি শক্তি ও উৎপাদনকারী খাদ্যের চারণে অংশ নেয় পাঁচ লোহিত কণিকা ও অ্যান্টিবডি গঠনে সাহায্য করে ছয় ত্বকের সজীবতা মুখ গহ্বরের ভিতরে কোষ ঝিল্লির স্বাভাবিক গঠন ও কার্য বজায় রাখতে সাহায্য করে সাত কর্নিয়াকে স্বাভাবিক রাখে শশন কার্যে সহায়তা করে অভাবজনিত ফল এক এর অভাবে ঠোঁটের কোণে ফাটা ও ঘা হয় দুই জিভে ঘা গ্লাসাইটিস দেখা যায় তিন জিভের লিঙ্গুয়াল প্যাপিলা নষ্ট হয় জিভের রং বেগুনি হয়ে যায় চার ত্বক শুষ্ক ও খসখসে হয় আঁশের মতো উঠতে থাকে একে ডারমাই ডারমাটাইটিস বলে পাঁচ কণিকার অস্বচ্ছতা ব্র্যাকেটে কেরাটাইটিস উজ্জ্বল আলো দেখার অসুবিধা ফোটোফোবিয়া হয় ছয় চুল পড়ে যায় সাত শরীরের বার বৃদ্ধি ব্যাহত হয় পৃষ্ঠা ছাপ্পান্ন এগারো ভিটামিন বি থ্রি সম্বন্ধে আলোচনা করো উত্তর এটি একটি জলের দ্রবণীয় ভিটামিন যা ভিটামিন বি কমপ্লেক্সের অন্তর্ভুক্ত এর রাসায়নিক নাম নিকোটিনিক অ্যাসিড বা নায়াসিন নামটি ডক্টর কাউগিলের দেওয়া এর আগে উনিশশো সালে বিজ্ঞানী বার্জার একে পেলেগ্রা প্রতিরোধক ফ্যাক্টর ব্র্যাকেটে পি ফ্যাক্টর হিসেবে বর্ণনা করেন এটি কেলাসিত পদার্থ টিপ্টোফ্যান থেকে তৈরি হয় এবং খুব সহজে অন্ত্র থেকে শোষিত হয় দেহে অল্প পরিমাণে সঞ্চিত থাকে উৎস উদ্ভিজ্জ উৎস চাল ডাল বাদাম গম বিন প্রাণীজ উৎস মাংস মাছ ডিম দুধে ব্র্যাকেটে সামান্য থাকে এখানে এখানে একটা ছবি আছে মাংস এক গ্লাস দুধ ইত্যাদি কার্যাবলী এক এটি জ্বালুণ ক্রিয়ায় অংশ নেয় ফলে সমস্ত কোষেই এটি দরকার দুই সমস্ত শক্তিদায়ী খাদ্যের থেকে দেহের শক্তি মুক্তিতে সাহায্য করে তিন পেলেগ্রা থেকে শরীরকে রক্ষা করে চার ডিএনএ এবং আর গঠনে সহায়তা করে পাঁচ ত্বক পৌষ্টিক নালী ও স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কাজ বজায় রাখে ছয় শ্বেতসার ও ফ্যাটি অ্যাসিড সংশ্লেষণে ও কো এনজাইম বা সহ উৎসেচক হিসেবে কাজ করে সাত কোলেস্টেরল স্টেরয়েড হরমোন সংশ্লেষণেও সহ হিসেবে কাজ করে আর দেহের বৃদ্ধিতে সাহায্য করে দৈনিক চাহিদা আইসিএমআর তথ্য অনুযায়ী প্রত্যেক এক হাজার ক্যালোরির জন্য ছয় পয়েন্ট ছয় মিলিগ্রাম সুপারিশ করা আছে সেই অনুযায়ী প্রাপ্ত বয়স্কদের প্রাকৃতিক কাজ প্লাস ওজন দরকার বারো থেকে কুড়ি মিলিগ্রাম গর্ভবতীদের কুড়ি থেকে বাইশ মিলিগ্রাম স্তন্যদাত্রীদের চব্বিশ মিলিগ্রাম বালক বালিকাদের ব্র্যাকেটে দশ থেকে আঠেরো বছর তেরো থেকে আঠেরো মিলিগ্রাম শিশুদের ব্র্যাকেটে ছয় থেকে বারো মাস সাশো পঞ্চাশ মাইক্রোগ্রাম পার কেজি অপারেশনের পর ভারী অসুখ হলে রক্তপাত ঘটলে এর চাহিদা বাজে এর চাহিদা বাড়ে অভাবজনিত ফল যেহেতু দানা শস্যে এই ভিটামিন বন্ধ অবস্থায় থাকে তাই যেসব অঞ্চলের নিরামিষাসী লোকেরা ভুট্টা ও গুড় বেশি ব্যবহার করে তাদের এর অভাব বেশি দেখা যায় এর অভাবে পেলেগ্রা হয় যদি ক্ষুদা মান্দা হজমের গোলযোগ দেখা যায় তবে এর অভাব ঘটে দীর্ঘদিন অ্যান্টিবায়োটিক খেলে বা মদ্যপান করলেও নার্সিং শোষণে ব্যাঘাত সৃষ্টি হয় পৃষ্ঠা সাতান্ন ইতালির ইতালীয় পেলাগ্রাম মানে খসখসে ত্বক তার থেকেই এই নামের উৎপত্তি পেলেগ্রায় চারটি ডি প্রভাব প্রবল ডেরামাইটে ডেরামাইটিস ডেরামাটাইটিস ত্বকে অসু অসুখ ডায়োরিয়া পেটের অসু ডিমেনশিয়া বুদ্ধিভ্রংশ এবং শেষকালে ডেথ মৃত্যু চর্মরোগ দেহের খোলা অংশে প্রদাহের ফলে চামড়া লাল হয় নরম হয়ে শেষে আঁশের মতো উঠতে থাকে ও খসখসে হয়ে পড়ে ক্রমশ কালচে হলে পোড়ার মতো দেখায় দুই পাতলা পায়খানা তন্ত্রের প্রদাহ হয় জিভে ঘা হয় গিলতে কষ্ট হয় পাচক রস কম খরণের ফলে পেটে হজমের সমস্যা হয় ফলে জলের মতো পাতলা পায়খানা হয় সঙ্গে মিউকাস ও রক্ত থাকে ফলে অ্যানিমিয়া অ্যানিমিয়া দেখা দেয় শরীরের ওজন কমে তিন বুদ্ধিভ্রংশ কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আক্রান্ত হয়ে স্মৃতিশক্তি বিচার বিবেচনা বুদ্ধি জিনিস শেষে মানুষ চেনার ক্ষমতা ক্রমশ কমে যেতে থাকে মেজাজ খিটখিটে হয় বিভ্রান্তি ঘটে ভয় পায় পেশির সঞ্চালন ব্যাহত হয় মানসিক ভারসাম্য নষ্ট হয় চার মৃত্যু অবশেষে ওপরের লক্ষণের ঠিক চিকিৎসা না হলে রোগীর মৃত্যু ঘটতে পারে উন্নত মানের প্রোটিন খাদ্য গ্রহণে এই রোগ প্রতিরোধ করা যায় এই ফাইলটি এখানে শেষ হলো